আলোচিত গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলায় আসামিদের সাজা কমিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া সাত আসামির ফাঁসির আদেশের বদলে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। পর্যবেক্ষণে আদালত বললেন, দেশি বিদেশি নাগরিকদের এমন নির্মম হত্যাকাণ্ড বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। দেশের ইতিহাসে এক নেককারজনক সন্ত্রাসী হামলার ঘটনা হয় 2016 সালের 1 জুলাই। বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জিএমবির সদস্যরা। তাদের গুলিতে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। পরে কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। এ ঘটনার মামলায় 2019 সালের নভেম্বরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল একজনকে খালাস দিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন বাকি 7 জনকে। ফৌজদারি মামলার নিয়ম মোতাবেক গত 11 অক্টোবর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয় হাইকোর্টে। সোমবার রায় হাইকোর্ট বলেন, সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত না থাকায় সাজা কমানো হয়েছে এই আসামিদের, তবে নৃশংস এই ঘটনার পরিকল্পনাকারী তারা। ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে এই মানুষগুলি হত্যা করার কাজে অংশগ্রহণ করে নাই, এই জন্য তাদেরকে ওই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। রায়ে ক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবী বলছেন, আপিল করবেন কিনা সিদ্ধান্ত পরে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগগুলো তারা সহযোগিতা করেছে ওই আসামিদেরকে ওই ঘটনা ঘটানোর জন্য, আর সহযোগিতার অপরাধ হলো ধারা 6A-তে, সেখানে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামিরা সবাই বর্তমানে কারাগারে আছে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।